ওয়েলকাম গাইস, স্টেশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে সিদ্রা ব্যাংকের, আমরা পিটুপি ভেরিফিকেশনটা নিয়ে আমরা যে ডিপ্রেশনে আছি সেটা হচ্ছে সিদ্রা ব্যাংকের পিটুপি ভেরিফিকেশন। এখন এইটা সম্পর্কে অবশ্যই অজানা নিউজ ছিল, সেই নিউজটি আমি আপনাদেরকে জানাবো। সেটা যেটা হচ্ছে আপনারা এই সিদ্রা ব্যাংকের পিটুপিটা কেন পাচ্ছেন না এবং কী জন্য পাচ্ছেন না এবং কখন পাবেন, এটা হচ্ছে মূল ভিডিওর টপিক। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে সিদ্রা ব্যাংকের পিটুপি ভেরিফিকেশনটা নিয়ে আমি আসলে আপনাদেরকে ভিডিও দিতে দিতে একসময় এমন একটা পর্যায়ে হয়ে গেছে, দেখা যাচ্ছে যে আমি একেবারে বিরক্ত ফিল করতেছি। বাট আপনাদের সুবিধার্থেই কিন্তু নিউজগুলো দিচ্ছি। কারণটা হচ্ছে যে আপনারা সিদ্রা ব্যাংক থেকে দূরে না সরে যান, সেটা হচ্ছে আর কোনো স্ক্যাম পাবলিকের হাতে যেন না পড়েন বা স্ক্যাম কোনো রিপোর্টার হাতে যেন না পড়েন বা ইউটিউবার হাতে, তারা যে ভুলভাল নিউজ দিয়ে আপনাদেরকে একটা বিভ্রান্তিকর তথ্যটা ছড়াবে, সেটার জন্য কিন্তু আপনাদেরকে আমি আমার এই চ্যানেল থেকে আপনাদেরকে নিউজগুলো কিন্তু বারবার দিচ্ছি। এখন মূলত কথা হচ্ছে আমরা এইটা কখন এই পিটুপি ভেরিফিকেশনটা পেতে পারি বা কীভাবে পাবো, এটা হচ্ছে মূল কথা। আমরা এ জায়গার থেকে একটু সরাসরি চলে যাব সিদ্রা ব্যাংকের টুইটারে। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিদ্রা ব্যাংকের রিটুইট টুইটার। এই রিটুইট টুইটার মানে হচ্ছে সিদ্রা ব্যাংকের যে কোনো একটা টুইট তারা তাদের একটা প্রোফাইলে টুইট করে। টুইট করার পর এটা যদি রাইট হয় তখন কিন্তু সিদ্রা ব্যাংক কিন্তু তাদের টুইটটাকে তাদের পেজে রিটুইট করে তারা নিয়ে যায়। বাট অবশ্যই আপনারা বুঝতে পারছেন রিটুইটের বিষয়টা নিয়ে আমি কিন্তু অনেক সময় কথা বলি, সেটা হচ্ছে ব্রেকিং নিউজটা হচ্ছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে মানে যে কোনো একটা শুভ সংবাদ বা না হচ্ছে একটা আনন্দময় মুহূর্ত। তারপর হচ্ছে ফেস ভেরিফিকেশন অনগোয়িং ফর, এখন এইটার দ্বারা কী বুঝছেন ফেস ভেরিফিকেশন অনগোয়িং, সেটা হচ্ছে আমরা যে পিটুপি ভেরিফিকেশনটা যে আমরা করার জন্য প্রস্তুত বা করব, অনেকের করে ফেলছি। এখন এইটা হচ্ছে মেইন বিষয়টা হচ্ছে ফেস ভেরিফিকেশন অনগোয়িং, মানে এখনটা হচ্ছে সিদ্রা ব্যাংকের পিটুপি ভেরিফিকেশনটা এখন পর্যন্ত স্টার্ট হয়নি, বাট যেটা হয়েছে সেটা হচ্ছে ফেস ভেরিফিকেশনটা কিন্তু এখনও চলতেছে, বাট তাদের কিন্তু এই ফেস ভেরিফিকেশন KYC ভেরিফিকেশনটা এখন পর্যন্ত স্টার্ট হয়নি। এখন আপনারা অবশ্যই বলবেন যে পিটুপি ভেরিফিকেশন তো অনেকে করে ফেলছে কিন্তু আমরা এখনও করতে পারিনি। কারণটা হচ্ছে দেখা যাচ্ছে এমন একটা সময় সিদ্রা ব্যাংকের যখন পিটুপিটা স্টার্ট করার সময় দেখা যাচ্ছে যে এই জায়গাতে 40% মানুষ ফেস ভেরিফিটি করছে কিন্তু 60% মানুষ করে নাই। এখন সেই ক্ষেত্রে তাদের যে এই সোলারটা যখন তার ওপেন করে দিচ্ছে এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম 50% মানুষ কিন্তু ফেস ভেরিফিকেশনটা দেয়নি। ফেস ভেরিফিকেশন না দিলে আপনার যদি 50% মানুষ যদি পিটুপি ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলে দেখা যাচ্ছে আপনার এই 50% মানুষ কিন্তু তারা একটা বিভ্রান্তি বা একটা আপনার তারা কিন্তু লেটে আপনার জয়েন করবে, লেটে বা আপনার টোকেনগুলো বাই সেলে অংশগ্রহণ করতে পারো লেটে। এখন যদি এই মানুষগুলো যদি বাই সেলে যদি সবথেকে লেটে অংশগ্রহণ করে সেই ক্ষেত্রে যেটা হবে এই যে টোকেনগুলো আছে এই যারা লেটে করবে তাদের টোকেনগুলো কিন্তু এক হিসাবে আপনার স্টেকিং হিসাবে কিন্তু ধরতে পারেন। আর যারা যারা পিটুপি ভেরিফিকেশন পেয়েছেন বা ফেস ভেরিফিকেশন করছেন দেখা যাচ্ছে তাদের কয়েনগুলো সেল করে দিলেন বা অনেকে ক্রয়গুলো রাখবে, আর বাট এই 50% মানুষের কিন্তু এই টোকেনগুলো তারা কিন্তু সেল করতে পারলো না, তাদের কিন্তু স্টেকিংয়ের মধ্যেই কিন্তু রয়ে গেল। বাট এইটি হচ্ছে কিন্তু মেইন বিষয়, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে পিটুপি ভেরিফিকেশনটা তারা স্টপ করে কিন্তু তার ফেস ভেরিফিকেশনটা কিন্তু আবার রানিং করে দিয়েছে। রানিং করা মানে অনেকেই দেখতে পারবেন আপনার সিদ্রা ব্যাংকের টুইটার গিয়ে দেখতে পারবেন এখনও অনেকের আপনার দেওয়া আছে যে সেলফি ভিডিও কিন্তু অনেকের কিন্তু দেওয়া আছে। বাট এইটাই বিবেচনা করে কিন্তু আমরা যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে ফেস ভেরিফিকেশনটা কিন্তু একবার খুবই ইম্পর্টেন্ট। এখন এই ফেস ভেরিফিকেশনটা এখন কখন শেষ হবে, এই ফেস ভেরিফিকেশনটা যখন শেষ হবে তখন কিন্তু আমরা একে পর্যায়ে পিটুপি ভেরিফিকেশনটার জন্য অল্প সময়ের ভিতরে করে ফেলতে পারবো, কেননা পিটুপি ভেরিফিকেশন অনেকেই করে ফেলছেন, প্রায় মনে করেন 20% মানুষ করে ফেলছেন।
তারপর থাকবে মনে করেন 80% মানুষ, 80% মানুষ কিন্তু ওইরকম একটা প্রেশার দিতে পারবে না তাদের একটা ওয়েবসাইটে, কেননা 20% মানুষ যদি 100% মানুষ একবারে প্রেশার দেয় সেই ক্ষেত্রে হ্যাং হয়ে যাওয়ার চান্স থাকে, যেহেতু এই জায়গাতে 20% মানুষ কম পাচ্ছে, কম মানে আর কি প্রেশারটা দিচ্ছে, যার কারণে P2P রেজিস্ট্রেশনটা কিন্তু আমরা একবারে খুব সহজে করতে পারবো, এটা হচ্ছে মেন বিষয়। তারপর হচ্ছে তারা বলছে কি সুন এভরিওয়ান উইল বি ভেরিফাইড, সেটা হচ্ছে মানে সুন মানে সামনের দিকে আমরা হবে বা এরকম আর কি, এভরিওয়ান তাদের ভাষাটা কামিং সুন বা আপনার অ্যাজ সুন অ্যাজ পসিবল এরকম একটা আসলে ইংলিশের অর্থ থাকে, যে ইংলিশের অর্থগুলো আসলে আমরা যে ইংলিশ পড়ি সেই ইংলিশের থেকে এই ইংলিশটা একটু অন্যরকম হয়। আপনারা অবশ্যই জানেন যেরকম ইংলিশ কিন্তু আপনার বিভিন্ন রকম আছে, ইউনাইটেড স্টেট ইংলিশ আছে, ইউনাইটেড কিংডম ইংলিশ আছে, আসলে এক একটা ইংলিশের এক এক রকম অর্থ প্রায় অনেক সময় হয়। সেই ক্ষেত্রে এইটা কিন্তু এভরিওয়ান ভেরিফাইডটা কিন্তু আপনাদেরকে সবার জন্য কিন্তু ভেরিফাইডটা হয়ে যাবে। তারপর হচ্ছে দেন উই মুভ টু প্রাইস ক্যালকুলেশন স্টেপ বাই স্টেপ, মানে হচ্ছে এই স্টেপটা শেষ হয়ে গেলে তারপর আমরা কী কী করবো প্রাইস ক্যালকুলেশন দিকে চলে যাব। হ্যাঁ, তারপরে আরেকটা তারা কিন্তু আরেকটা বিষয় কিন্তু তারা একটু আমাদেরকে জানিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে উই আর ওয়ার্কিং অন P2P KYC টু মেক ইট ইজি। এখন এটা হচ্ছে যারা P2P ভেরিফিকেশন নিয়ে অনেক সময় একটা প্রেশারে থাকেন যে ভাই আমার P2P ভেরিফিকেশনটা আমি একা করবো না আরেকজন করবে, সেই জনকে কোথায় পাবো, আসলে এইটার জন্য আপনার কোনো প্রেশার নেই, এটা খুব ইজি। আমি আরও জানতে পারলাম সেটা হচ্ছে আমার এক আপনার ইউটিউব ভিউয়ার্স, সে বললো যে ভাই আমি সেলফি ভিডিওটা দিচ্ছি বাট আমি P2P KYCটা আমি কিন্তু করিনি, বাট P2P KYCটা আমাকে অলরেডি তারা ভেরিফাইড করে দিয়েছে। এরকম হতে পারে তারা P2P ভেরিফিকেশনটা নাও নিতে পারে, সেলফি ভিডিওটা নিয়ে এরকমও থাকতে পারে, বাট এটা ফিউচার প্ল্যানে দেখি কী হয় সেই প্ল্যানটার অনুসারেই কিন্তু আমরা এখন বলতে পারবো। এবং পরবর্তী যে আপডেট আসবে সমস্ত আপডেট পাওয়ার জন্য আপনারা যে কাজটা করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে সাথে সাথে আপনারা কিন্তু নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইউটিউব সার্চ বক্সে, সার্চ বক্সে পেয়ে গেলে আপনারা ওইটার উপর ক্লিক করে আপনারা কিন্তু আসতে পারবেন, ভিডিওটা দেখতে পারবেন খুব সহজ। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আপনাদের খুব ইজি হবে। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, যতক্ষণ পর্যন্ত আপনারা সিদ্রা ব্যাংকে টাকা পয়সা না নিতে পারবেন পকেট পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার স্টেশন আনি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে। অলরেডি অবশ্যই বিগত দিনে ভিডিওগুলো দিয়ে আসছি, পূর্বে তারপর সামনে ফিউচারের ভিডিওগুলো দিব, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, টেনশন ফ্রি থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।